সূরায়ে কাহফ। আমার একটা অনুরোধ রইল, যারা বুঝেন মানে যারা বাংলা পড়তে পারেন, কোরআন শরীফের বাংলা তর্জমা নিয়ে আপনারা এই সূরায়ে কাহফ পড়বেন। বিশেষ করে যুবক ভাই যারা বিবেকবান, আমি বন্ধুর কথা যাদের মনে ধরবে, তাই আপনাদের কাছে অনুরোধ, কোরআন শরীফের বাংলা অনুবাদ নিয়ে সূরা কাহফ পড়বেন। দেখবেন যুবকদের ইমানের ঘটনাটা আল্লাহ তাআলা কি উল্লেখ করছে, খুব মজাদার, খুব সুন্দর, এবং ইমান বাড়বে। আর এই সূরা যে ব্যক্তি নিয়মিত পড়ে, অল্প কথায় বলতেছি, এই সূরার প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত অথবা পুরা সূরা তেলাওয়াত, এটার একটা গুরুত্বপূর্ণ ফজিলত আছে। ফজিলতটা কি? ফজিলত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরায়ে কাহফ প্রথম দশ আয়াত মুখস্থ করবে, পড়বে, অথবা শেষের দশ আয়াত পড়বে, অথবা পুরা সূরাটা পড়বে, তো আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীর কোনো মানুষের জন্য, ইমানদারের জন্য সবচেয়ে বড় যেই ফিতনা, ইমান রক্ষার সবচেয়ে বড় যেই মুসিবত, সেই মুসিবতের নাম হলো দাজ্জাল। আল্লাহর নবী বলেন এই সূরা পড়ার বরকতে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, এটাই সূরার ফজিলত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা আন তাকুমাস সাআ ফিতনাতুন আকবারু মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো ইমানদারের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আর নাই। এত বড় ফিতনা নবীজি বলছেন। নবীজি বলেন, আনদারতুকুমুদ দাজ্জাল। একদিন নবীজি সাহাবীদেরকে এরকম বলতে গিয়ে, বর্ণ বয়ান করতে গিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তিনবার বলছে প্রথম, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাচ্ছি। নবীজি বলেন, কেন তিনবার বললাম? সাহাবীরা, শুনো, ফা ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কদ আনযারা উম্মাতাহু। আমার পূর্বে পৃথিবীতে যত নবী গেছে এমন কোন নবী ছিল না যেই নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখায়। সমস্ত নবী দাজ্জালের ব্যাপারে ওনার উম্মতকে ভয় দেখাইছে। কতটা ভয়ঙ্কর বলেন, কতটা ভয়ঙ্কর! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসের মধ্যে আছে, ফা ইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ। আমার উম্মত যদিও পিছনের নবীরা তাদের উম্মতকে ভয় দেখাইছে, কিন্তু এটা মনে রাখো, নিশ্চিত শুনে নাও আমার থেকে, নবী বলছে দাজ্জাল কিন্তু আসবে তোমাদের মধ্যে, অর্থাৎ আখিরি নবী আমার উম্মতের সামনে, হয় আমার সামনে, নয় আমার ছেলের সামনে, নয় আমার ছেলের ছেলের সামনে, অর্থাৎ আগামী আমার প্রজন্মের কেউ না কেউ দাজ্জালের মুখোমুখি হবে। আমিও হইতে পারি, আমার সন্তানাদি নাতি নাতনি বা কেউ একজন আমার দাজ্জালের মুখোমুখি হবে। তাইলে হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন মাত্র চল্লিশ দিনে দাজ্জাল পৃথিবী পুরাটা মক্কা মদিনা ব্যতীত পুরা পৃথিবী সফর করবে, এবং পৃথিবীর কোটি 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 ইমানদার দাজ্জালের হাতে নিজের ইমান দিয়ে দাজ্জালকে খোদা মনে করে নিজে জাহান্নামী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা যেহেতু তিনি বলছেন, ভাই বিষয়টা কিন্তু হবে। সাড়ে চোদ্দশো বছরে নবীজির কোনো কথা মিথ্যা হয় নাই, আগামীতেও হবে না, ঠিক কি না বলেন? অতএব এটা হবে, দাজ্জালের কাছে ইমান বিক্রি করে ফেলবে। কি কারণে? দুই কারণে। এক, দাজ্জালের অপরিসীম শক্তি দেখবে আল্লাহরই কুদরতে মানুষ। আরেক, ক্ষুদা অভাব দারিদ্রতার কারণে। অর্থাৎ নবীজি বলছেন দুইটা বিষয়, একটা হলো দাজ্জালকে আল্লাহ তাআলা কিছু আশ্চর্য শক্তি দিবে শুধু ইমানদারের পরীক্ষার জন্য, এই কারণে দাজ্জাল
কে মানুষ খোদা মানে নিবে কি ধরনের শক্তি যেমন আল্লাহর নবী বলছে দাজ্জাল বললে বৃষ্টি নামবে দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দাজ্জাল বললে নদীতে পানি বইবে দাজ্জাল বললে নদীতে খালে পানি শুকায় যাবে দাজ্জাল যেখান থেকে বলে ওই জায়গা থেকে স্বর্ণরৌপ্য বের হবে দাজ্জাল বললে সেই স্বর্ণরৌপ্য আবার হারিয়ে যাবে দাজ্জাল যেই কোনো ব্যক্তির মৃত গরু ছাগল ভেড়া বকরি এগুলোকে উঠাইয়া ওই ব্যক্তিরে দেখাবে যে এগুলো তোমার দেখো তুমি যে পালতা গরুটা এটা এটা না তুমি যে পালতা ছাগলটা এটা না এরকম দেখাবে নবীজি বলছে এটা দেখার পরে বলবে তাইলে তবু কি তুমি আমারে খোদা মানবে না এরপরে আল্লাহর কসম নবী বলেন দাজ্জাল আপন মা বাপ যে ব্যক্তির বাপ মা মারা গেছে কবর থেকে ওই ব্যাটারে নিয়ে যাবে আয় তোর মার কবর কোনটা এটা তোর বাবার কবর এইটা তো এনে দাঁড়া তো এ দাঁড় করাইয়া বাবা মাকে কবর থেকে তুলে সরাসরি দেখাবে শয়তানের ওই বাপমার আকৃতি ধরে দাজ্জালের পক্ষে কথা বলবে ওই মা বাপ হাদিসে আছে মিয়া হাদিসে আছে ওই মা বাপ কথা বলবে ছেলেটার সাথে ইয়া বুনাইয়া ইন্নাহু রাব্বুক ফাত্তাবিউ মা বাপ বলবে এরে বাপ এ তোর খোদা এরে মেনে নে তখন ইমান বাঁচানো কেমন কঠিন হবে বলো না ভাইয়া কেমনে তুমি সাহস রাখবা কেমনে হিম্মত রাখবা এই হলো একটা অংশ আরো লম্বা কথা আছে আমি অল্প কথায় বললাম দুই নাম্বার হলো এই এক কারণ মানে এগুলো বেলকি দেখা আশ্চর্য বিষয় দেখা মানুষ ইমান হারা হয়ে যাবে খোদা মনে করবে আরে আমাদের দেশে এটা এখনই তো বোঝা যায় মানুষ একটা মাছের কাছে মাজারের মাছ মাজারের গাছ মাজারের মধ্যে কচ্ছপের কাছে আপনার রুটি দিয়া বন দিয়া কত কিছু দিয়া নিজের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যেই মুসলমান করতে পারে তার ঈমান কতটা দুর্বল আপনি বলেন আপনি বলেন তার বিবেকটা কি কিরে বেটা তোর বিজি এদ্দুর বিবেকে কুলাইল না তুই আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হইয়া তুই কেমনে কচ্ছপের কাছে বাচ্চা চাস বলেন আমি নিজ চোখে দেখছি মাজারের গাছের মধ্যে সুতা লাল লাল সুতা বাইন্দা ফুরে এলাইছে গাছের ডাল এটা কি কয়ুজুরিডি প্রত্যেকের এক একটা মুখসুদ মানে এক ইচ্ছা আছে জিল লাগিয়া ফুতের লাগিয়া বউর লাগিয়া জিল লাগিয়া হ্যাঁ এগুলোর নিয়তে সুতা বাঁধে এইখানে সুতা বাঁধলে এই গাছে তারে তার জি দিব তার ফুত দিব অথচ গাছের মধ্যে একটা ফলও নাই ফুলও নাই কিচ্ছু না মানে যে গাছটা বাঁধছে এটাই শুকনা এটারই কোনো বেল নাই এটা তোর ফুত দিব করতে পারে গাছের নিজেরই তো কোনো ফাতা নাই বেড়া বেউকুফ কোথাকার বেড়া নিজেরে জানলো এঠানা টানি বেড়া তো মারে দিব আবার এই সমস্ত দুর্বল ইমান ওই যদি শুনে আপনার বাঁশ মুড়ার থেকে ফানি পরে কথা বুঝছেন না এই ফানি খাইলে রোগ বালা মানে বাঁশ মুড়ার সুদ্ধা মাড়ি সুদ্ধা বাইতে তাহলে সেখানে আমরা ইমান বাঁচাবো কিভাবে বলেন ভাইয়া অতএব এটা একটা দিক আরেকটা বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিন বছর এক টানা দাজ্জাল আগমনের পূর্বে তিন বছর পৃথিবীতে দুর্ভিক্ষ থাকবে কয় বছর তিন বছর টানা ফালাসু সানাওয়াত তিন বছর তিন বছরের দুর্ভিক্ষে তৃতীয় বছর এক ফোঁটা বৃষ্টি হবে না এক ফোঁটা ফসল হবে না এই অবস্থায় চূড়ান্ত অভাব দুর্ভিক্ষের পরে ফায়াখরুজুদ দাজ্জাল নবীজি বলেন দাজ্জাল বের হবে আর তখন দাজ্জালের কাছে রুটির পাহাড় গোশতের পাহাড় এবং পানির নহর থাকবে সে বলবে রুটি গোশত পানি যার যা লাগে আমার থেকে নিয়ে নাও বিনিময়ে শুধু আমাকেই খোদা মেনে নাও তাহলে একদিকে খোদা অভাব দুর্ভিক্ষ বাচ্চা কাচ্চা নিয়া চিল্লা চিল্লি কান্নাকাটি পেটের ক্ষুদায় আরেকদিকে এই অলৌকিক আশ্চর্য ভেলকি
এই দুইটা যখন মিলবে এই অবস্থায় ঈমান বাঁচানো কতটা কঠিন হবে আমার ভাই আমার বাপ কেমনে বাঁচাবেন কেমনে বাঁচবেন বলেন সারা দিনে এক সপ্তাহে এক মাস বছরে কোনো দিন ফজরের নামাজ পড়েন না গোটা বছরটা একটা বছর পাঁচ ওয়াক্ত নামাজ কোনো দিন পড়েন না হালাল উপার্জন করেন না 30 বছর ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20টা বছর ধরিয়া আমনের বেড়া বেড়ি আমনের জি ফুত প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে জিনা ব্যভিচার গান বাদ্য দেখা এদের এই অবস্থায় দাজ্জাল বের হলে এরা ঈমান বাঁচাবে কিভাবে বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চেহারার একটা আকৃতি বলছে দাজ্জাল হবে এক নম্বরে যুবক শাববুন দুই নম্বরে নবীজি বিশেষভাবে দাজ্জালের চুলের ব্যাপারে বেশি বর্ণনা করছে দাজ্জালের চুল হবে এলোমেলো কোন হাদিসে আছে কাতাতুন একবারে পেঁচানো পুচানো কোন হাদিসে আছে জিফালুস শাআর দাজ্জালের চুল হবে ভীতিকর বিদঘুটে কিরে মানে স্বাভাবিক কোন চুল না বিদঘুটে চুল নবীজি বলছে মিম ওয়ারাইহি হুবুক হুবুক দাজ্জালের চুল তাক তাক সিটি কাঠা অনেকে দেখবেন অনেক যুবক ছেলে এরকম পুরা এরকম দাগ দাগ ওয়ালা সিটি পুরা চুলের মধ্যে রাখে কথা বুঝছেন কি না এটা সরাসরি দাজ্জালের চুল এই যে যতগুলো চুল তোমাদের ভাই স্বাভাবিক না অর্থাৎ চতুর্দিকে সমান না সেলুন থেকে নিয়া ডানে বামে সামনে পিছনে উঁচা নিচা বিভিন্ন আগসানু সাজারা গাছের ডালের মতো নবীজি বলছেন এরকম বহু শব্দ বলছে এগুলো সবগুলো মনে রাখবেন দাজ্জালের চুল হ্যাঁ হ্যাঁ ভাইয়া তুমি ঠিক না বললেও ঠিক এগুলো দাজ্জালের চুল মুসলমান হিসাবে এই চুল আমাদের রাখা উচিত না কারণ এই চুল দিয়া এই চেহারায় যখন দাজ্জালের বাহিনী সামনে আসবে তখন তোমার কাছে মনে হবে তার আর আমরা একই ফ্যাশনের তখন আর এতটুকু অনুভূতিতে আসবে না বলে না হুজুর আমি যখন হুনমু হেতে দাজ্জাল তখন আমি ঠিক হয়ে যাবো না হাদিসের মধ্যে আছে দাজ্জাল এবং তার অনুসারীরা তো তাকে বলবে না মানুষের কাছে যে এ দাজ্জাল কথা বুঝেন নাই এ মানুষে বুঝি কইব ভাই ওই যে আপনারা যে হুজুরের ওয়াজ শুনছেন দাজ্জাল যেতে ঈমান নষ্ট করেন এতে হেবড়া আপনি মানবেননি এত এত বাংলায় কইব কেন কি ও কথা বুঝেন না আপনার এমনিনি বুঝাই কইব আপনারে দাজ্জাল শব্দের অর্থের মধ্যেই আছে যে ধাঁধায় ফেলে দিবে যে কি করবে ধাঁধায় ফেলে দিবে এই জন্য ভাইয়া আমি আপনাদের কাছে এতটুকুই বললাম এই সুরাটার ফজিলত বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচাবে অভাবে পড়বে মানুষ এবং অলৌকিক অনেক কাজ দেখবে এর মোকাবেলায় আমাদের প্রত্যেকের জন্য উচিত হবে আমরা প্রত্যেকেই আপনাদের কাছে এতগুলো কথার সারাংশ কথা এটাই নিজের ঈমান বাঁচাইতেই হবে নিজের আখেরাত বাঁচাইতেই হবে আল্লাহর প্রতি ঈমান যদি হারান তাহলে গোটা দুনিয়াও নিয়ে যদি আপনি অর্জন করেন কিছুই পাইলেন না আল্লাহকে হারাইয়া আর কোনো কিছু পাইলে পাওয়া হয় না এই জন্য আমরা প্রত্যেকেই নিজের ঈমানের ফিকির করি নিজের আখেরাতের ফিকির করি বাবা চাচা মুরব্বীদেরকে বলি আপনারা যারা বয়স্ক মুরব্বী আছেন আপনাদের জন্য আমার একটাই নসিহত আপনারা মৃত্যু পর্যন্ত শেষ দিন পর্যন্ত যতক্ষণ আল্লাহ আপনাকে হুঁশ দিছে আপনারা বাবারা মুরব্বীরা আপনারা আপনাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য নামাজের ফিকির করেন তাদের ইবাদতের ফিকির করেন ছেলে মেয়ের বিদেশ বিল্ডিং দালান এগুলোর চাইতে বেশি তাদের দিনের ফিকির করেন ছেলেকে মাদ্রাসায় দিন শিখান মেয়েকে দিন শিখান নিজের ঘরে বিবি বাচ্চাকে বাধ্যতামূলক যুদ্ধ করে হলেও নামাজে অভ্যস্ত করেন যে কোনো মূল্যে যে আমার ঘর মুসলমানের ঘর বেনামাজি এখানে ঘুমাইতে পারবে না আপনি যদি আল্লাহর নবী বলছে স্বামী যদি স্ত্রীর চেহারায় পানি দিয়া দেয় নামাজের লেগে উঠানোর জন্য পানির ছিটা দিয়ে দিছে স্ত্রী যদি স্বামীকে পানির ছিটা দিয়ে দেয়
নবী নিজে বলছে ওই স্বামী স্ত্রীর উপরে সরাসরি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে পানি ঢেলে দেন তারপরে উঠাইতে হবে নাফরমান সন্তান আমার খাবে আমার জমি ভোগ করবে আমার বাড়িতে থাকবে আর আমার আখিরাত বরবাদ করবে এটা উচিত না এইজন্য আমরা প্রত্যেকই মুরব্বীদেরকে বললাম স্ত্রী সন্তানের নামাজ রোজা ঈমানের ফিকির করেন আর যুবক ভাইদের কাছে আমার আখেরি নসিহত ছেলেরা বাবারা আপনারা প্রত্যেকই ভাই তোমরা নিজের ফিকির করো নিজের اخلاق নিজের আমল নিজের চরিত্র নিজের চলাফেরা সুন্দর করো মোবাইলে অশ্লীল ছবি নারীর নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য উলঙ্গ ছবি এটা দেখা বন্ধ করে দাও ভাই চুল স্বাভাবিক রাখো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করো ভাইয়া আর যে বন্ধু তোমারে আল্লাহ ভুলায় দেয় আখিরাত ভুলায় দেয় যেই বন্ধু সমবয়সী ছবি দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় মদ নেশা জুয়ার মধ্যে নিয়ে যায় কোন নারীর ফান্দে ফেলে দেয় আল্লাহর দোহাই ওইটা বন্ধু না ওইটা শয়তান শয়তান এটা ইবলিস ওইটা কাজে ওই ওইরকম অসৎ বন্ধুর সাথে চইলো না অসৎ বন্ধুর সাথে থেকে বাঁচা উচিত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন পরিপূর্ণ নামাজ পাঁচ ওয়াক্ত বন্দেগী হালাল হারাম মেনে না চললে অচিরেই দাজ্জাল আসবে ঈমান নিয়ে প্রশ্ন উঠবে ঈমান বাঁচানো কঠিন হবে আর এর আগে আগে যদি নিজেদেরকে মুত্তাকি না বানাই আমরা কষ্ট পাব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের প্রতিটা যুবককে ঈমান আমলের দৌলত দান করেন